ভারতীয় তথা বাংলা চলচ্চিত্র জগতের অতি পরিচিত ও বিতর্কিত একজন অভিনেত্রী তিনি। প্রচলিত অভিনয়ের ধারা থেকে নিজেকে দূরে সরিয়ে সম্পূর্ণ ভিন্ন ধারার ছবিতে নিজের অভিনয় দক্ষতাকে তিনি মেলে ধরেছেন। মনের মানুষ থেকে হেড স্টোরি, তার অভিনয় অসংখ্য সিনেমা প্রেমীদের মুগ্ধ করেছে। কেবল টলিউড নয়, একই সাথে বলিউডে নিজের সাহসী প্রতিভাকে তিনি তুলে ধরেছেন। তিনি অভিনেত্রী পাওলি দাম। শুধু আলো আধারে কাঁদা হাসা, শুধু যাওয়া, দেখা হবে পরশু। 1980 সালের 4 অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতায় বউবাজারে জন্মগ্রহণ করেন পাওলি দাম। বাবা অমল দাম এবং মা পাপিয়া দাম। ওনাদের আদি নিবাস ছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। পরবর্তীতে ওনারা চলে আসেন পশ্চিমবঙ্গে। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী পাওলি বউবাজারের লরেটো স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পাওলি দেবী। অভিনয়ে পদার্পণ করেন কৈশোরে, তবে প্রথম দিকে তেমনভাবে সাড়া ফেলতে পারেননি। 2003 সালে বাংলা টেলিভিশন সিরিয়াল জীবন নিয়ে খেলা দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন পাওলি দাম। এরপর দীর্ঘ 6 বছর ইটিভি বাংলার নানা ধারাবাহিকের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। অভিনয় করেছেন তিথির অতিথি এবং সোনার হরিণের মতো জনপ্রিয় ধারাবাহিকে। 2004 সালে সুদেশনা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত ছবি তিন ইয়ারি কথার মধ্যে দিয়ে বাংলা সিনেমা জগতে পদার্পণ করেন পাওলি দাম, যদিও ছবিটি মুক্তি পেয়েছিল অনেক পরে। এরপর রবি কিনাগি পরিচালিত অগ্নি পরীক্ষা ছবিতে অভিনয় করেন পাওলি দাম। তবে জীবনের এক নতুন মোড় আসে সমরেশ মজুমদারের উপন্যাস কালবেলা নিয়ে নির্মিত চলচ্চিত্রে নায়িকা মাধবীলতার ভূমিকায় অভিনয়ের পর। কালবেলা ছবিটি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এরপর তিনি একাধিক ছবিতে নানা চরিত্রে অভিনয় করেন। এগুলির মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর স্ত্রী সত্যবতীর চরিত্রে পাওলি দামের অভিনয় দর্শক মনে দাগ কাটে। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত সব চরিত্র কাল্পনিক এবং গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ ছবিতে অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হন পাওলি দাম। তুমি কি পাথর? তোমার কামনা বাসনা নাই? থাকবে না কেন? সব মানুষের যেমন থাকে। একে একে অভিনয় করেন তখন 23, থানা থেকে আসছি, কাগজের বউ, মল্লিক বাড়ি, মাটি ও মানুষ, বেডরুম, LR 4 অধ্যায় প্রভৃতি বাংলা ছবিতে। 2012 সালে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এবং বিক্রম ভাট প্রযোজিত হেড স্টোরি ছবিটির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন পাওলি দাম। ছবিটিতে অভিনয় করার পর জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান পাওলি দেবী। এরপর অঙ্কুর অরোরা মার্ডার কেস, গ্যাং অব ঘোস্ট, ইয়ারা সিলি সিলি, বুলবুল, রাত বাকি হায় প্রভৃতি বলিউড ছবিতে অভিনয় করতে দেখা যায় পাওলি দামকে। 2011 সালে শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয়সুন্দর পরিচালিত সিনেমা ছত্রাকে একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে সমালোচনার শিকার হন পাওলি দেবী। আজও এই কন্ট্রোভার্সি নিয়ে মাঝে মধ্যেই শোনা যায় আলোচনা। সে সময় অভিনেত্রীর বিরুদ্ধে বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই মন্তব্য করেন পাওলির এমন অশ্লীল দৃশ্যে অভিনয় করা উচিত হয়নি। যদিও ওই সময় ঋতুপর্ণ ঘোষ, অঞ্জন দত্ত, গৌতম ঘোষের মতো পরিচালকরা পাশে দাঁড়িয়েছেন পাওলি দামের। পরিচালক ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন, পাওলি একজন শিল্পী, একজনের শিল্প সত্তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। এত কিছুর পরও ভেঙে পড়েনি পাওলি দাম, চলেছেন নিজের ছন্দে। 2017 সালে 4 ডিসেম্বর গুয়াহাটির ব্যবসায়ী অর্জুন দেবকে বিবাহ করেন পাওলি দাম। সম্প্রতি 2020 সালে বাংলা ছবি লাভ আজকাল পরশু এবং বলিউড ছবি রাত বাকি হায়তে অভিনয় করতে দেখা যায় পাওলি দামকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।